আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের বেঞ্চকে জ্বালিয়ে নেবেন তিতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে নিশ্চিত হয়ে গেছে তাই তিতের সামনে সুযোগ রয়েছে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের খেলোয়াড়দের ঝালিয়ে নেওয়ার আর সেটা ব্রাজিল কোচ লুফে নিতে চাচ্ছেন এবার এবং সেটাই জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো আজ বাংলাদেশ সময় রাত একটায় ক্যামেরুনের মুখোমুখি হবে সিলেসাউরা লুসাইল স্টেডিয়ামে অন্তত ড্র করতে পারলে জি গ্রুপের চ্যাম্পিয়ন হবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নিশ্চিতভাবেই সেরা হয়েই শেষ যাও যাওয়ার লক্ষ্য থাকবে তাদের পাশাপাশি সুবিধাজনক অবস্থানে থাকে শুরুর একাদশে নিয়মিত তারকাদের বিশ্রামে দেওয়ার সুবিধা নিতে চাইবে তারা ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো জানিয়েছে একাদশে পরিবর্তনে আনার কথা শিষ্যদের জানিয়ে দিয়েছেন তিতে সাধারণত বেঞ্চে থাকা বেশ কয়েকজন ফুটবলারকে শুরুর একাদশে জায়গা দেবেন তিনি তারকায় ঠাসে স্কোয়াড নিয়ে এবার কাতারের মাটিতে খেলতে গেছে শিরোবা প্রত্যাশী ব্রাজিল ফলে তাদের বেঞ্চও শক্তিশালী কম নয় সেখানে আছে ম্যানচেস্টার সিটি গোলরক্ষক অ্যাডারসন লিভারপুলের মিডফিল্ডার ফাবিনো নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার ব্রোনো গুইমারেজ ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার অ্যান্থনি এবং আর্সেনালের দুই ফরওয়ার্ড গেব্রিয়াল জিসুস ও গেব্রিয়াল মার্তন তাদের আফ্রিকান দলটির বিপক্ষে প্রথম থেকেই দেখা যেতে পারে একাদশে আজ বাংলাদেশ সময় রাত একটাই মাঠে নামবে তারা আগামী সোমবার রাতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবে তিতের দল তাদের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি এইচ গ্রুপে থাকা উরুগুয়ে দক্ষিণ কোরিয়া ও ঘানার মধ্যে যে কোনো একটি দলকে তারা পাবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ওই ম্যাচে শুরু একাদশ থেকেই চেনা মুগ্ধের সতেজ রাখতে চান ব্রাজিল কোচ তিতে ফলে ক্যামেরুনের বিপক্ষে বেঞ্চে থাকা তারকাদের ঝালাই করে নেবেন তিনি আর তাই বলা যায় এমন বিলাসিতা শুধুমাত্র ব্রাজিলকেই মানায়।